হাসপাতালের বেডে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এক ছাত্রী। গতকাল রাতে শারীরিক অসুস্থতার কারণে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হন বনোয়া শাড়িতারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জ্যোতি কোনায়। জ্যোতি কোনায়ের পরীক্ষা কেন্দ্র ছিল বনোয়া উচ্চ বিদ্যালয়। অসুস্থতার খবর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয় জ্যোতির পরিবারের পক্ষ থেকে। স্কুল কর্তৃপক্ষ কান্দি মহকুমা হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। হাসপাতালে পরীক্ষা দিতে পেরে খুশি পরীক্ষার্থী জ্যোতি কোনায়। বনোয়া স্কুল থেকে আমাদেরকে জানানো হলো যে একটা ছাত্রী পরীক্ষা দেবে, অসুস্থ, ডায়রিয়া হয়েছে, গতকাল ভর্তি হয়েছে। তাই আমরা আমাদের স্থানীয় স্কুল থেকে তাকে কোশ্চেন পেপার খাতা দেওয়া হলো। তাদের ইনভিজিলেটার এখানে আছেন, স্কট নিয়ে এসে আমরা কোশ্চেন দিয়ে গেলাম। পুলিশের ব্যবস্থা রয়েছে, মেয়েটি পরীক্ষা দিক ভালোভাবে পাস করুক, এটাই আমরা চাই।